মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, এখন বানাচ্ছে ব্রেকফাস্ট। কি হচ্ছে আজকে? লুচি, আজকে লুচি বেগুন ভাজা। আমাদের বৃহস্পতিবার মানে ব্রেকফাস্টে লুচি। আমার বলার অবস্থা ভীষণ খারাপ। বৃহস্পতিবার কিন্তু বন্ধ ছিল, আবার এটা চালু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না বেশ কিছু বৃহস্পতিবার বন্ধ ছিল, হচ্ছে পুজোর টাইমে আমরা বাইরে থেকে কচুরি নিয়ে এসে খেতাম, সেই জন্য আর লুচি বানাতো না মা। পাউরুটি চল হয়েছিল, এক এক সময় এক একটা হয়। শ্যাম্পু করেছি, চুল পুরো ভেজা, তো সেরকম ভাবে যাই হোক একটুখানি বেঁধে নিলাম, কোন রকমে রেডি হয়ে গেছি, পুজো করলাম। আমি আর মা দুজনে মিলে পুজো করেছি। মা ব্রেকফাস্ট বানিয়েছে আজকে, হচ্ছে লুচি আর বেগুন ভাজা। যেহেতু থার্সডে সেজন্য লুচিটা আমাদের হয়, মাঝের কটা দিন একটুখানি গ্যাপ হয়ে গেছিল, তো এখন রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে ভালো পিসির বাড়িতে। অনেক দিন ভালো পিসির বাড়িতে যাওয়া হয় না, মানে আমি আর মা মাঝে তাও একবার গেছিলাম পুজোর আগে, বাবা অনেকদিন যায় না, তো সেদিনকেও ভালো পিসি বারবার করে বলেছে যে বাবাকে নিয়ে যেতে। তাই কালকে হঠাৎ করে আমরা তিনজন জাস্ট গল্প করছিলাম, গল্প করতে করতে হঠাৎ বাবা বলছে কি যে চল কালকেই যাবো ভালো পিসির বাড়ি। তো ভালো পিসিকে ফোন করে বলে দিয়েছি সকালবেলা। অলরেডি পুচকুটা ফোন করেছিল, ফোন করে আমাকে বলছে কখন আসবে, সেদিনকে তুমি ভালো করে আমার সাথে খেলো নি, আজকে সারাদিন খেলবো। তো আমি বলেছি যাচ্ছে ঠিক আছে খেলবো। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, মা বাবা দিকে অলরেডি রেডি, বেরোচ্ছি এখন। তাহলে চলো একেবারে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। বাবা তুমি তো সোয়েটার নিলে না, আসার সময় শীত করবে না? তোমার ব্যাগে কি কি রয়েছে? সোয়েটার, ঠিক আছে। আর দেখো আজকে আমি দিদির দেওয়া ব্যাগটা নিয়েছি, আমার এত পছন্দ হয়েছে। হ্যাঁ আমার ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আমি, আর ওই টপটাও নিয়েছি। শীতকালে রোদের মধ্যে বেরোতে সবচেয়ে ভালো লাগে, দিনের বেলায় বেরোতে কি ভালো লাগে না? শীতকালে রোদটা লাগে গায়ের মধ্যে, মানে খুব ভালো লাগে। হ্যাঁ গরমের দিনে সন্ধ্যাবেলা শীতকালে খেয়ে দেবো, হাঁটতে বেরিয়ে দেবো। আর দিদি যে ব্যাগটা দিয়েছিল আজকে সেই ব্যাগটা নিলাম, আমি ভুলেই গেছি যে ব্যাগটা নেবো। হ্যাঁ হ্যাঁ অনেক দিন, তো আমি একটা অন্য ব্যাগ নিয়ে নিয়েছিলাম। মা বলছে যে না না দিদি যে ব্যাগটা দিয়েছে সে ব্যাগটা নেই, কারণ ভালো পিসিকে দেখাতে পারবো। হ্যাঁ ভালো পিসি দেখবে, আর তারপর আমি বেশি ইউজও করতে পারবো। না না দু তিনবার না, এই বছরে তো একবার গেলাম, এই বছরে একবার গেছি পুজোর আগে জাস্ট গেছে। তো বাবা অনেক দিন যায় না, সেদিনকে ভালো পিসি বলছিল যে টুসকে একদিন আয় বাবাকে নিয়ে, সময়ও পায় না এটাও ঠিক। সকালবেলা আমি যখন স্নান করতে যাচ্ছি তখনও বলছে যে তাড়াতাড়ি আসো কিন্তু খেলবো, মানে ভোরবেলা উঠে ঘুম আসতো। আমি উঠে দুয়ারে জল টল দিয়ে একদম মানে যাই হোক হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে গা হাত পা ধুয়ে এসে গোপালদের যখন জানাচ্ছি, হ্যাঁ তারপর আমি লেবু জল করে খাই। হ্যাঁ তার কিছুক্ষণ বা বাদে আমি ব্যালকনিতে গেছি। হ্যাঁ আজকে সকালে দারুণ হাওয়া ছিল। উঠেই দাঁড়িয়ে থাকবো, ট্রেন আছে এখন জানো। হ্যাঁ এটা অ্যানাউন্স হয়ে গেছে। মা দেখো অটো স্ট্যান্ড পুরো ফাঁকা। মা এখানেই মেলা বসবে না, আগে আমাদের ওখানে বসবে তারপর এখানে? এখানে ও আসবো। হ্যাঁ এবার অনেক বছর আসি না, সত্যি তো সেই ছোটবেলায় আসতাম। যাবে সোজাসুজি গলিটা থেকে
চলে এসেছি আমরা ভালোবেসেদের বাড়ির সামনে। আর এই রাস্তাটা দিয়ে আসলাম, আগের দিন আমরা এই রোডটা থেকে এসেছিলাম, সেই কারণে আবার এই জায়গাটা একটু হাঁটতে হলো, অল্প জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, বেশি না। তো এখন বাজে হচ্ছে 2:15, 2টার সময় আমরা স্টেশনে নামলাম, আমার সাথে সাথে একবারে অটো পেয়ে গেছি। এখন যাই, যাওয়ার পরেই এখন গোপাল বলবে খেলো খেলো আমার সাথে খেলো, এত দেরি করে আসলে কেন। যে জায়গাটা না খুব সুন্দর, হাওয়া চলে এসছি, জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় গুনছে কখন। কি করছিস? আচ্ছা আসছি। দেখি পুরীর ফটোগুলো, এটা উটের পিঠে, কি সুন্দর হয়েছে দেখো বাবা। এইগুলো কোনারক মন্দির, ওই যে কোনারক। হাই, খুব সুন্দর হয়েছে, দেখি দেখো ওগুলো দেখা জলে। এই যে গোপাল, স্নান করেছিস ভালো? ভালোবেসেদের বাড়িতে চলে এসেছি, এসে আর ড্রেস চেঞ্জ করিনি, কারণ শীতকালে সেরকম একটা প্রবলেম হয় না, আমি এরকম এই কটনের টপটাই পরে এসেছি, এটা পরেই থাকবো। আর এমনি তো প্রায় দুপুর হয়েই গেল আর সন্ধ্যাবেলা পর্যন্ত রয়েছি, তো আসার পর থেকেই ও বলছে যে খেলো খেলো ওর সাথে। সেদিনকে আসলে আমি সেরকম একটা খেলতে পারিনি, কারণ সেদিনকে তো বার্থডে ছিল, তারপর অনেকে গেছিলো, এবার সবার মধ্যে আমি আর ওর সাথে আলাদা করে টাইম দিতে পারিনি, সেই কারণেই আজকে আরও আসা যে ওর সাথে খেলবো বলে। আমি বলছি যে দাঁড়া দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে তারপর তোর সাথে আমি খেলবো। ভালো বেশি কত কিছু রান্না করেছে এখানে, চিকেন কি বলো আর কি করবে। হ্যাঁ চিকেন, এদিকে ডিম কষা, প্রত্যেকটা রান্নার কালার কি সুন্দর। এটা কি গো? আরে এটা সে কালকে ফ্রাইড রাইস ছিল, এটা খাও। আচ্ছা এটা ডাল, ডাল রয়েছে, এটা হচ্ছে শুটকি মাছ, বাবার সবচেয়ে ফেভারিট, আমরা তো করতে পারি, আমি আর মা খাই না শুধু। হ্যাঁ ভালো ডালটা, ডালটা দিয়ে মেখে তারপর আলু চোখাটা দিয়ে খাও। শুটকি মাছ খাবো শুধু, আমি শুটকি মাছের দারুণ হয়েছে চিকেনটা, দেখি মনে হচ্ছে খেলে না বাবা। আর না কি গো তুমি, আর কোন পেটে খাবো আমি, আমি এমনিতেই মানে তো মাংস পছন্দ করি না বাড়িতে, তা তুমি করেছো বলে খাচ্ছি। বাবা যে আজকে কত বছর পরে যে শুটকি মাছ খেলো, ভাইফোটাতে তো হয়নি না, সেজন্য বেশি বাড়িতে ভাইফোটাই হয়েছিল, শুটকি মাছ হয়নি। বাবা খেয়ে বলছে যে এত ভালো খেয়েছি যে না চিকেন খায়নি। এটা শর্টকাট রান্না, ডাল আলু চোখা শুটকি মাছ ডিম কষা আবার চিকেন, তাও ভালো বেশি বলছে এটা নাকি শর্টকাট রান্না। আমি তো খেয়ে আর হাঁটতেই পারছি না, এত বেশি খাওয়া হয়ে গেছে। জানলাটা থেকেও আর এই ঘরের জানলাটা থেকেও, এই জায়গাটা কি ভাল লাগে মা দেখবে, এসে রোদটা পড়ছে এখানটায়। হ্যাঁ এখানটা ভালো মতন রোদ আসে, না ছাদে যাইনি। এই দেখো এটা হচ্ছে ভালোবেসির বাড়ির ছাদ, কতদিন পরে আসলাম, চারিদিকটাই পুরো চেঞ্জ। এই ফ্ল্যাটটা নতুন হয়েছে না রে? হ্যাঁ এই ফ্ল্যাটটা তো আগের বার দেখিনি, কি সুন্দর। ওই দেখো কলা গাছ, কি সুন্দর মোচাগুলো হয়ে আছে, ওই দেখ কি দারুণ লাগছে দেখতে। এই দেখো এই সাইড থেকে হচ্ছে জবা গাছ, কি সুন্দর জবা ফুলগুলো হয়ে রয়েছে, তার পাশে টগর গাছ। এই বাড়িটা নতুন রং হয়েছে না, এই যে এইটা, হ্যাঁ ভালো লেগেছে আজকে সবচেয়ে বেশি খেতে, এইটুকু তো ভাত খেলে তুমি। আমি শুটকি মাছ দিয়ে ভাত খাবো, ভাত খাবো এইটুকু ভাত খেলো, তারপর শুটকি মাছ কি ভালো লেগেছে। আচ্ছা সবচেয়ে ভালো লাগে কি খেতে? শুটকি মাছ সবচেয়ে ভালো লাগে, শুটকি মাছ খেতে। চিকেন ভালো লাগে না? আর আর ডিম ভালো লাগে না?
মাছও ভালো লাগে না। ওই দেখো এই যে মোচাগুলো কি দারুণ হয়ে রয়েছে না, দেখতে পাচ্ছো ওই গাছটায়? আমিও তো তাই বললাম, বাড়িটা নতুন রং হয়েছে না? আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি আর পুচকু গোপাল এসছি হচ্ছে ছাদে ঘুরতেও, আমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোন বাড়িটা নতুন হয়েছে, কোনটা কার বাড়ি, এগুলো সব ঘুরিয়ে দেখাচ্ছে। আর আমি শুধু মানে আমি আর মা আমাদের বাড়ির মধ্যে শুধুমাত্র শুটকি মাছ খাই না, এছাড়া সবাই আমাদের বাড়ির শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। বাবা আজকে কত বছর পর শুটকি মাছ খেলো, মানে মা শুধু শুটকি মাছটা রান্না করে না, কোনো দিন আমাদের বাড়িতে শুটকি মাছ আসেনি, তো ভালো পিসের জন্য বাবার জন্য স্পেশালি শুটকি মাছ বানিয়েছে। মানে এই বাড়ির প্রত্যেকে খায়, আমার দাদা বলো দিদি সবাই শুটকি মাছ ভালোবাসে, শুধু আমি আর মা খাই না। এই দেখো এখন বল নিয়ে খেলা করছে, আমাকে ওর সাথে খেলতে হবে, তারপরে আবার ওর সাইকেল চালাতে হবে, তাই তো? আর কী কী খেলবো আমরা? সুপারি গাছে এরকমই হয়ে থাকে না? সুপারি গাছে তো কালো সরি সবুজ রঙের পেকে 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 হলুদ, এই এরকম ভেতরে আছে সুপারি। পিসিদের বাড়ির ছাদের এই দরজাটা আমার দারুণ লাগে, এরকম একটা বড় দরজা তো আছে আর সাথে দেখো এরকম একটা ছোট্ট দরজা, এটা কি ভালো লাগে? চল এখন ঘরে যাই, আবার পরে আসবো খেলে, বিকেলবেলা আসবো আবার। আচ্ছা ঠিক আছে খেলবো খেলবো। কে মা? সেজো পিসি, ভাবলাম তোরটা থেকে করবো, সেজো পিসি বলছে খাওয়া হয়ে গেছে, তারপরে তোমার ইয়ে চিকেন করেছে, ডাল আলু চোখা, তোমার ভাই শুয়ে আছে দেবো, হ্যাঁ তোমার ভাই খেয়ে দিয়ে শুয়েছে, ডাল আর আলু চোখা বিখ্যাত, ধনে পাতা দিয়ে ডাল করেছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে আলু চোখা মাখা। সাড়ে চারটে, তো এতক্ষণ আমি মার ভালো পিসির পাশের ঘরে বসে বসে গল্প করছিলাম, আর ফুচকু গেছে একটুখানি নিচে ওর সব ফ্রেন্ডদের সাথে খেলতে গল্প করতে, আমরা ওপর থেকে সব দেখতে পাচ্ছি। তো এখন ভালো পিসি একদম ভালো পিসিদের পাশে আরেকটা পিসির বাড়ি, তো সেই পিসির বাড়িতে নিয়ে যাচ্ছে, আমি তো আর এসে ড্রেস চেঞ্জ করিনি, তো আমিও যাচ্ছি মাও যাচ্ছে, বাবা ওই ঘরটা একটুখানি রেস্ট নিচ্ছে। বাবা তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে দেখবে কি বাড়িতে কেউ নেই, তালা দেওয়া, এই ফ্ল্যাটটাও নতুন হয়েছে। হ্যাঁ আমি অনেক দিন পরে এলাম, এর আগে একদিন এসেছিলাম। বলতে পারবে কি কি গাছ? ওই তো গোলাপ ফোলাপ ফুটেছে রে, এই এগুলো ভিড়ে দিয়েছে কে করে চর্চা, তোর বাবা? না না না, এটা কি ফুল গো? এই যে এগুলো, এটা জবা ফুল। জবা ফুল? ও কি সুন্দর, কি বড় বড় জবা হয়, এইটা কামরা না বাবু? এটা কামরা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো কামরা না, না এই তো এগুলো তো অনেক বড় বড় কামরা, এগুলো অনেক বছর পরে, অনেক বছর আমরা চিনি না কিছু, এগুলো কি আমরা তো কাগজ, এগুলো তো কাগজ, আর এইটা এইটা এই ফুলগুলো দেখ, ভেলভেট সুন্দর লাগছে, এটা বোধ হয় এগুলো তো গাঁদা ফুল গো। কি সুন্দর ছাদটা তোমাদের, আসো না তুমি রোজ, সেইটাই ও মা ওইদিকে গোলাপটা দেখো, দেখো এই ফুলের কালারটা কি সুন্দর।
ওর একদম পিঙ্ক কালার, আর কিছু নাই, এখন পুরো দুধ আর দারুণ লাগছে। এই কালারটাও সুন্দর, এটা তো একদম গোলাপের পারফেক্ট কালার। এই পাশেও আছে, এই সাইডে। হ্যাঁ, শীতকালে ফুলগুলো বেশ ভালো, কিছু না। এটা নীল জবা ফুল, এটা নীল জবা ফুল হয়? হ্যাঁ, আমি দেখিনি কোনদিন। পুরো ফুল আর ফলের বাগান একদম চারিদিকে। ওইদিকে হচ্ছে বেদানা, এগুলো কাঁচা আছে না এখনো? পরের বার আবার আসলে ভালো পিসি দেবাইতে আসবো। কমলালেবু গাছ, এটা তোমার মানে সবে দেখো দানাগুলো এসছে, মানে এরপরে হবে না পুরো গাছ ভরে যাবে। তোমাদের তো কিছু কিনতে হয় না গো তাহলে? আর এটা কি? এটা কি কুল কুল? এটা হচ্ছে আলাদা কালারের, ধরুন খুব মিষ্টি কুল, এটা বলে দাও খুব মিষ্টি। আর এটা মিষ্টি এখানে আমগুলো দেখো এখনই এরকম বড় বড়। এগুলো কি করবে গরমকাল অব্দি থাকবে এরকম? মানে ফলন দিতেই থাকবে কিছু না কিছু। তোমার আবার কামরাঙা আছে, সবেদা আছে, যা তরকারি কেটে চোখলা গুলোকে কোথায় গো? এটা ভালো পিসির ছাদ? না না, কোথায় এটা ভালো পিসির ছাদ? ভালো পিসির ছাদ তো ঘরের সাথে দরজা। আমরা তো প্রায় ছাদে এসে পুরো পাগল হয়ে গেছি, মানে এত গাছ আর প্রত্যেকটা গাছে কিছু না কিছু ফুল আর ফল, আম সবেদা, তারপর তোমার কত রকম ফুল, মানে এত ভালো লাগছে দেখতে। চারিদিকটা দেখো শুধু সবুজ, এই দিকটায় হচ্ছে শুধু ফুল গাছ আর ওই দিকটায় হচ্ছে ফল গাছ, ওই দিকটায় সমস্ত ফল, বাতাবি লেবু থেকে শুরু করে সবেদা, জাম গাছ, মানে ভুলে গেলাম, আমি এরই মধ্যে ভুলে গেলাম, কামরাঙা কি ভালো লাগছে দেখতে। ভাত খাওয়ার আগে পুজো করবো, এটা পুজো করবো, বটগাছ সেই যে তিনটে চারটে ঠাকুরকে পুজো করবো। ছাদের পুরো বাগানটা ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই এবার নিচে নেমে আসলাম। আর এখন এসেছি এই কাকিমাদের বাড়ির ঠাকুর ঘরে। যেমনি সুন্দর বাগান তেমনি সুন্দর ঠাকুর ঘর, ঠাকুর ঘরে এসেও একেবারে মনটা ভালো হয়ে গেল। তো এবার এখান থেকে যাব আমার ভালোবেসির বাড়িতে। এখন আমরা একটুখানি মা বাড়ি যাবো, কিন্তু এখন এসে বাবাকে গল্প করছি যে মমদিদির বাড়ির ছাদ দেখে আমার মাথা ঘুরে গেছে। আমি এসে সব মনে করে করে বলছিলাম তার মধ্যে কত গাছের নাম যে বাদ চলে গেছে, আমি পরে আবার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবো দিদিকে। নেই কি সুন্দর কত গাছ, এমন কোনো গাছ নেই যে নেই। এইরকম যদি আমার বাড়িতে থাকতো আমি ভোরবেলা থেকে উঠে মানে ছাদেই বসে থাকতাম। আর বড় ব্যাগটা ছিল তাই তো, হাতের ব্যাগটা ওই যে হাতের, ঠিক আছে। কোথায় হয় রে কালী পুজো? এই জায়গাটায়, এই যে ওদের এইখানে, ওই যে ফুড প্লাজা। হ্যাঁ, ফুড প্লাজায় আসার সময় দেখেছি। টাটা টাটা, যাবে? হ্যাঁ, আমাদের বাড়ি। মামা বাড়িতে চলে
এসেছি কারণ মামাবাড়ির সামনে থেকে ট্রেনে উঠবো আর দিদার সাথে একটু দেখা করবো না, মামিদের সাথে একটু দেখা করবো না, সেটা তো হয় না, সেজন্য মামাবাড়িতে এসেছি। তো এই ঘরে সবার সাথে গল্প করছিলাম, দিদাকে প্রণাম করলাম, কারণ জন্মদিনে তো দিদার সাথে দেখা হয়নি, সেজন্য জন্মদিনের প্রণামটা আজকেই করলাম। আর ভাই বাড়িতে নেই, ভাই গেছে এবার মামাবাড়ি, তোদের সবার এক্সাম শেষ হয়েছে তো সেই জন্য। তো এই ঘরে গল্প করছি আর আমি নিচ থেকেই গন্ধ পাচ্ছি যে তোদের বাড়ির তরকার গন্ধ নিচ থেকে পাচ্ছি, বোন হাসছে। হ্যাঁ আমি মাকে বলছি যে কি সুন্দর একটা গন্ধ বাড়ির চোপড়ে এসে দেখি মামিরা তরকার ডাল রান্না করছে। তো মামিদের সাথে সব সেদিনের বাড়ির গল্প টল্প করছি, কারণ সেই দিনকে না সেই রকমভাবে সবার সাথে খুব একটা আমি মানে কেউই গল্প করতে পারিনি। একে হচ্ছে সবাই অল্প একটু সময়ের জন্যই গেছে, তারপরে সবাই একটা বাড়ি ফেরার তারা, তারপর এত কিছু প্রোগ্রাম ছিল সেদিন, কেক কাটা এটা ওটা, তো সে কারণে সেদিনকে গল্প করতে পারিনি। তাই মামিদেরকে বলছি তোমরা বাড়ির দিন কিন্তু সকাল সকাল যাবে, সারাদিন থাকবো, অনেক গল্প করবো। এখানে আমার দুই মামি রান্না করছে, কি রান্না, তরকার ডাল, গন্ধ পাচ্ছে সব নিচ থেকে। আমি ভাবছি কি মা আবার বললো পাশের বাড়িতে। তিন দিন রুটি, হ্যাঁ বাবা আজকে বুঝলে অনেক বছর পরে শুটকি মাছ খেয়েছে, পরে আর কিছু খেতে চাইছে না, বলছে কি এই টেস্টটা যতক্ষণ মুখে রাখা যায় রেখে দিই। 8:57 বাজে, 8:01, হ্যাঁ মা এটা নিয়ে জয়বে একটা, হ্যাঁ হ্যাঁ নিলে আবার মামি বলবে আমি পাঠালাম, নিলি না লেডিসটা মানে ফাঁকাই হবে। ও হ্যাঁ ফাঁকা হবে, চলে এসছি। সেই মা দেখো এখানে সন্ধে পুজো দিয়ে দিয়েছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, আর ফুলগুলো এখনও কি সুন্দর রয়েছে, জবা ফুলগুলো মোটামুটি ভালোই আছে, এমনিতে সিংহাসনটা দেখে মনে হচ্ছে এই মাত্র পুজো দেওয়া হলো। বাড়িতে চলে এসেছি, আগরপাড়া স্টেশনে আসার সাথে সাথেই ট্রেন পেয়ে গেছিলাম, তো ট্রেনে করে সোজা বাড়িতে চলে আসলাম, মানে স্টেশন থেকে এসে ওই একেবারে ওখান থেকে টোটো করে বাড়ি চলে এসেছি। তো এখন দেখো এই ব্যাগ ট্যাগুলোকে একটুখানি গুছিয়ে রাখছি, ব্যাগের মধ্যে করে যা যা নিয়ে গেছিলাম সেগুলো সব গুছিয়ে রাখছি, আর বাড়িতে এসেও বেশ ঠান্ডা লাগছে আজকে, কিন্তু বাইরেও বেশ পড়েছে, আর আমার যে কী কাশি হয়েছে সেটা তো বলছি তোমাদের সমানে। তো এখন এগুলো গুছিয়ে তারপরে করতে বসবো ডিনার, তবে মাকে আর আজকে বাড়িতে এসে কিছু রান্না করতে হবে না, তখন যে ছোটো মামি বড় মামি তরকার ডাল রান্না করছিলো সেই তরকারি মামিরা পাঠিয়ে দিয়েছে, সেই দিয়ে আজকে রাতে ডিনারটা একেবারে জমে যাবে, রুটি আর তরকার ডাল, এরপর ডিনার করবো আর তারপরে একেবারে ঘুমিয়ে পড়বো। রাতের ডিনার মাকে আর বাড়িতে এসে কিচ্ছু করতে হয়নি, মামিরা যে তখন তরকার ডাল রান্না করছিল, মামিরা এখানে টিফিন বক্সে করে তরকার ডাল পাঠিয়ে দিয়েছে, মা এসে শুধু রুটি করলো। এটা কি টক দই? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে টক দই, আর এদিকে হচ্ছে রুটি, কাঁচা পেঁয়াজ, আর এটা আমি আচার দিলাম। আচ্ছা, সেই যে তারাপীঠ থেকে যে আচারটা দিয়েছিল আচারটা তো খাওয়াই হয়, দেখি একটু তরকার সাথে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আজকের মতো টাটা, গুড।